চোখের জলে ডিস্কো কিংকে অলবিদা জানালো মুম্বাই। পবনহাংস শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হল লোকেশ লাহিড়ির। বস ফর এভারকে হারালো ছেলে বাপ্পা। বৃহস্পতিবার ভোর 3:30 নাগাদ জুহুর বাড়িতে পৌঁছলেন বাপ্পা। বুকে পাথর রেখে মুখাগ্নি করলেন তিনি। বাপি লাহিড়ির শেষকৃত্যে হাজির ছিলেন অভিনেতা শক্তি কাপুর, ইলা অরুণ, সঙ্গীতশিল্পী আলকা ইয়াগনিক, মিকা সিং, অভিনেত্রী বিন্দু, অভিনেতা দারা সিংয়েরা। পৃথিবীর মোহমায়া ত্যাগ করে সুরলোকে যাত্রা করলেন গোল্ডেন বয়। খান্নায় ভেঙে পড়লেন স্বজনরা। শেষ যাত্রায় সামিল ছিলেন সঙ্গীতশিল্পী অভিজিৎ, মিকা, পাশে ছিলেন ছেলে বাপ্পা। চলেছিল পুজো পাঠ, ফুল দিয়ে সাজানো হয়েছিল চিতা। তাকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় ছিল অগণিত মানুষের। নীরব হয়ে গেল সঙ্গীত জগৎ। দাদুর শোকে কাতর নাতিও। তোমার মিষ্টি মুখ আর কখনো দেখবে না কেউ, শুধু রয়ে যাবে ইয়ারের ইয়াদ। অলবিদা মুম্বাই দোস্ত, যেখানে থাকুন ভালো থাকুন। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।